You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel. প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দেশের প্রথম মেডিকেল ভিত্তিক অনলাইন টেলিভিশন চ্যানেল রাজ টিভির নিয়মিত আয়োজন হ্যালো ক্যাম্পাস অনুষ্ঠান থেকে। আমি আপনাদের সাথে আছি মেহেরুল রিজওয়ান, আমি থাকবো পুরোটা সময় জুড়ে। মাঘের ঠিক শেষ মুহূর্তে ফাল্গুনের আগমনী বার্তার এক মনোমুগ্ধকর সকালে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন হ্যালো ক্যাম্পাস অনুষ্ঠানে আমরা বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাই আমাদের স্টুডিওতে এবং তার ক্যাম্পাসের গল্প শুনি, তার ক্যাম্পাসে ঘটে যাওয়া মজার কিছু ঘটনা এবং ক্যাম্পাসে তার প্রতিদিনকার পড়াশোনা, ব্যক্তিগত জীবন, ক্যাম্পাস জীবন সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলি। এই ধারাবাহিকতায় আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঠিক দেশের মেডিকেল নয় বরঞ্চ দেশের বাইরের একটি মেডিকেল কলেজের শিক্ষার্থীকে আমন্ত্রণ জানাচ্ছি। হুমায়রা ইসলাম, চীনের জাংজো ইউনিভার্সিটি শিক্ষার্থীকে স্বাগতম। ধন্যবাদ। দর্শক, কথা হবে এই ইউনিভার্সিটি সম্পর্কে। চায়না বা চীনে মেডিকেল পড়াশোনা কেমন হয়, সেখানকার ক্যাম্পাসগুলো কেমন, সেখানকার পড়াশোনার কারিকুলামগুলো কেমন, সেই সমস্ত বিষয়ে আমরা জানব। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে সরাসরি ফোন করে আমাদেরকে প্রশ্ন অথবা মতামত জানাতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি নাম্বারটি আবার বলছি, 01779271021। এছাড়াও আপনারা ফেসবুকে আমাদের অফিসিয়াল রাজ টিভির পেজ থেকেও আমাদের সাথে যুক্ত হতে পারেন। অনুষ্ঠানটি পরবর্তীতে দেখার জন্য ইউটিউবের অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। তো দর্শক, চলুন দেরি না করে শুরু করি আজকের অনুষ্ঠান। উপস্থিত আছেন জাংজো ইউনিভার্সিটি থেকে হুমায়রা ইসলাম। শুরুতেই যে জিনিসটি জানতে চাই যে এত দূরে, দেশ থেকে এত দূরে পড়াশোনা করতে আসলে কেমন লাগে? আচ্ছা, এখন তো আমি প্রায় 3-3.5 বছর হয়ে গেছে, এখন ভালোই লাগে, কিন্তু প্রথম দিকে যখন যাব ওই টাইমটাতে মানে একটা মিক্সড ফিলিং এর মতো কাজ করছে। লাইক দেশের বাইরে যাচ্ছি, মানে একটা দিকে ভালো লাগাও আছে, যদিও সেটা চীন হোক, পড়াশোনা করতে যাচ্ছি, বাট তারপরেও মানে একদিক থেকে ভালো লাগাও কাজ করছে, আবার এই দিক থেকে দেশ ছেড়ে যাচ্ছি একদম নতুন এনভায়রনমেন্ট, এই জিনিসগুলো মানে অনেক বেশি একটা মিক্সড ফিলিংস ক্রিয়েট হয়েছিল তখন। বাট তারপর ওখানে যখন যাই, প্রথমে তো চীন একদমই পুরো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ তো আমাদের সাথে মিল নাই, তো ওখানে যাওয়ার পরে একটু প্রথম দিকে একটু প্রবলেম হয়েছে, বাট তারপরেও আস্তে আস্তে এখন ক্লাস টাস শুরু হয়, তারপর সবার সাথে মিশে টিশে মানে এখন এখন বেশ ভালো লাগে আমার কাছে ওই জায়গাটা। এত দূরে একটি ক্যাম্পাস, হয়তো আমরা সচরাচর সবকিছু জানি না বা হয়তো দেখতে পারি না, বা যেমন ঢাকার মধ্যকার যে মেডিকেল কলেজগুলো রয়েছে বা যে ইউনিভার্সিটির যে মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজগুলো রয়েছে, কম বেশি হয়তো আমরা জানছি বা দেখছি, কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন জগৎ আসলে। এবং সবাই আমরা জানি দর্শক যে চীন অনেক উন্নত একটা দেশ, চীন অনেক দূর এগিয়ে গেছে এবং পুরো বিশ্বে আসলে চীন জড়িয়ে আছে বিভিন্ন মাধ্যমে। তো এই দেশে মেডিকেল কলেজ ক্যাম্পাসগুলো আসলে কেমন? চীন তো একটা বিশাল বড় একটা জায়গা, এটার প্রত্যেকটা মানে অনেক বড়, প্রত্যেকটা এদের প্রভিন্সে এক একটা প্রভিন্স এক একটা ইউনিভার্সিটি। তো আমাদের যেটা প্রভিন্স জেংজু ইউনিভার্সিটি হচ্ছে গিয়ে তোমার একদম হেনান প্রভিন্স, এটা একদম সেন্ট্রাল অফ চায়না বলা যায়। তো হেনানের যেটা মেইন সিটি সেটা হচ্ছে জেংজু, আর জেংজুর মধ্যে আমাদের যে জেংজু ইউনিভার্সিটিটা এটা হচ্ছে সবচাইতে বড় ইউনিভার্সিটি। আর শুধু এটার যে তোমার রেজাল্টই যে সবচেয়ে মেইন সেটা না, এটার যে সিনারিটা ক্যাম্পাসে, যে আসলে বলতে গেলে একটা ক্যাম্পাসের সিনারি, এটার জন্য এটা অনেক বিখ্যাত তোমার হোল চায়নার মধ্যে।
তো বেসিক্যালি আমাদের ক্যাম্পাসটা হচ্ছে বিভিন্ন তিনটা মতো ক্যাম্পাস আছে, ওয়েস্ট ক্যাম্পাস আছে, ওল্ড ক্যাম্পাস আছে, নিউ ক্যাম্পাস আছে। তো আমি মেডিকেলটা নিয়ে বলি, আমাদের মেডিকেলটা মেইনলি হয় হচ্ছে গিয়ে তোমার দুটা ক্যাম্পাসে, একটা হচ্ছে নিউ ক্যাম্পাস বা তোমার মেইন ক্যাম্পাস যেটা বলা হয়, এখানে আমরা প্রথম থার্ড ইয়ার পর্যন্ত পড়ি। এখানে আমাদের যত থিওরি ক্লাসগুলো আছে, অ্যানাটমি, ফিজিওলজি, তারপরে তোমার স্ট্যাটিস্টিক্স, এইসব প্যাথোলজি, এইসব রিলেটেড গুলো আমাদের থার্ড ক্যাম্পাস নিউ ক্যাম্পাসে হবে, এবং বাদ বাকিগুলো আমাদের ওল্ড ক্যাম্পাস যেটা হসপিটালের সাথে রিলেটেড ওইটা হয়। তো মেইন ক্যাম্পাসের কথা কি বলবো, মেইন ক্যাম্পাসটা আমাদের মানে একটা মিনি সিটি, শহরের মধ্যে আরেকটা শহর বলা যায়। এখানে তোমার আমাদের জন্য ফরেন স্টুডেন্টদের জন্য আলাদা ডর্ম, তারপরে চাইনিজদের জন্য ডর্ম আছে, ডরমেটারি ফ্যাসিলিটি আছে, তারপরে তোমার আমাদের যে ক্লাসরুম সেগুলো খুবই ভালো, ওয়েল অর্গানাইজড, ওয়েল ইকুইপড। আমাদের মেডিকেল সেক্টরের জন্য তোমার আলাদা ল্যাব আছে। দেন একটা ভার্সিটির মধ্যে যা যা থাকা দরকার তার চেয়ে অনেক বেশি কিছু আছে। যেমন আমরা আসলে দেখি না যে হলিউডের ছবিগুলোতে যেমন দেখি যে একটা চমৎকার একটা ভিউ থাকে, যে দেখে মনে হয় যে এমনও ক্যাম্পাস মনে হয়। হ্যাঁ, ঠিক এরকম তোমার হচ্ছে আমাদের বেসিক নিডের জন্য যা যা লাগে, তোমার ইভেন শপিং মলও আছে, ছোট ছোট দোকান আছে যেখান থেকে আমরা নর্মালি হচ্ছে গিয়ে জিনিসপত্র কিনতে পারি। তারপর তোমার ব্যাংক আছে, যাতে আমাদের আর্জেন্ট কোনো কিছুর জন্য যাতে আমাদের ব্যাংকে যেতে হলে আমরা ওখানে যেতে পারি। তারপরে তোমার হচ্ছে, আর এটা সবচেয়ে বড় ইয়ে হচ্ছে তোমার এটার সিনারিটা খুবই সুন্দর জায়গা। আমাদের ভার্সিটির মধ্যে আমাদের পড়াশোনা তো অনেক বেশি, মেডিকেলে পড়া তো জানো অনেক বেশি, তো তোমার যদি বোর না হও বা দেশের বাইরে যে গেছো, তোমার যদি মনটা খারাপ যে লাগবে, তুমি যদি জাস্ট একটু নিচে নেমে হাঁটো তাহলে তোমার মনগুলো মানে মন অনেক ভালো রিফ্রেশ হয়ে যাবে। অনেক সুন্দর লেক আছে, তারপর তোমার আমাদের একটা ছোট পাহাড়ের মতো সাজানো আছে, পুরো পাহাড় ওইখানে যেতে পারো। তারপরে হচ্ছে গিয়ে আমাদের মানে খুবই সুন্দর করে সাজানো, ইভেন এই যে সামনে যে স্প্রিং আসতেছে আমাদের মার্চে, এটা উইন্টার সিজন, স্প্রিং এ চায়না থেকে, নট অনলি হেনানের থেকে, তোমার বিভিন্ন প্রভিন্স থেকে মানুষ জাস্ট আমাদের ভার্সিটির সিনারিটা দেখার জন্য, মানে বিভিন্ন ধরনের ফুল ফুলে তুমি যদি একটুখানি জাস্ট হাঁটো তাহলে তোমার অনেক বেশি ভালো লাগবে। আর এছাড়া আদার্স এর মধ্যে আছে তোমার আমাদের দুইটা স্টেডিয়াম আছে, একটা ইনডোর স্টেডিয়াম মানে স্টেডিয়াম, হ্যাঁ ইনডোর স্টেডিয়াম, ইউনিভার্সিটির মধ্যে একটা স্টেডিয়াম, একটা ইনডোর স্টেডিয়াম আর একটা হচ্ছে তোমার আউটডোর স্টেডিয়াম, এটা গেল। আর এছাড়া আছে হচ্ছে গিয়ে তোমার দুটা মানে বিশাল বড় দুই দিকে দুইটা মাঠ আছে, তারপর ওখানে তোমার ভলিবল, বেসবল, যে যে খেলাধুলার ক্ষেত্রে না ওরা মানে সবকিছু মিলায় ওইগুলোর জন্য। ডেফিনেটলি আমরা আসলে হলিউড মুভিতে যেরকম ভাবে দেখি না, যে এখন অনেক বলিউড মুভিও হয়তো শুটিং হচ্ছে বিদেশে, সেখানে যেরকম একটা পুরো একটা পরিবেশ থাকে যেরকম, সেরকমই অনেক আছে। ছোটবেলায় যে দেখতাম সিনেমাগুলো দেখতাম ওইরকম একটা একটা কমপ্লিট প্যাকেজ যেটা ওরকম আছে। তারপর শপিং করার যদি বললাম, ছোটখাটো স্টেশনারি হোক, তোমার ওখানে চাওসি, মানে ধরো আমাদের দেশে মিনা বাজার বা স্বপ্নতে যেমন একটা ছোটখাটো একটা গিয়ে না, ওইরকম চাওসি গুলো, ওটা চাইনিজ চাওসি বলে, মানে পুরো একটা কমপ্লিট প্যাকেজ অফ স্মল সিটি, বা আমরা যদি বলতে চাই যে একটা মেগা সিটি, যেমন আমাদের ঢাকার আশেপাশে যেমন ছোট ছোট উপশহর হচ্ছে, ঠিক অনেকটা সেরকমই বলা যায়। এবার একটু আসতে চাচ্ছি যে কোর্স কারিকুলাম, না অনেকেই বলে যে বিদেশের পড়াশোনা একরকম থাকে, যে আমাদের বাংলাদেশের সাথে হয়তো বিদেশের কারিকুলামটা হয়তো অনেক ক্ষেত্রে মেলে না, এবং এটা সত্যি কথা। আসলে বাংলাদেশে বিএমডিসি যে কারিকুলামটা করেছে সেটা আসলে শুধুমাত্র বাংলাদেশি পার্সপেক্টিভই করা হয়েছে, বিদেশের সাথে অনেকটাই কিছুটা ক্ষেত্রে হলো আসলে অসামঞ্জস্য আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে অতিথির কাছে জানতে চাই যে সেখানকার কোর্স কারিকুলামটা কেমন। আচ্ছা, আমাদের কোর্স কারিকুলাম বাংলাদেশের যেমন মেডিকেলে তোমার আইটেম হয়, প্রফ হয়, এরকম আমাদের ওখানে তেমন কিছু নাই। আচ্ছা, আমাদের প্রত্যেকটা ইয়ার, একটা ইয়ারে দুইটা করে সেমিস্টার থাকবে, একটা হচ্ছে উইন্টার সেশন, একটা হচ্ছে সামার সেশন, যাই হোক। তো ছয় মাসের এক একটা কোর্স। এখানে তোমার হচ্ছে আমাদের যেমন এখানে প্রাইভেট ভার্সিটিগুলো, নট মেডিকেল, প্রাইভেট ভার্সিটিগুলোতে যেমন সেমিস্টার ওয়াইজ, ক্রেডিট ওয়াইজ পরীক্ষা হয়, সাবজেক্ট থাকে, ঠিক সেরকম হবে আমাদেরটা। প্রত্যেক সেমিস্টারে সাবজেক্ট দিবে, ধরো ফার্স্ট ইয়ারের দিকে ছিল আমাদের ফার্স্ট সেমিস্টারে হিস্টোলজি ছিল, প্যাথো অ্যানাটমি ছিল, এরকম ওরা প্রত্যেক সেমিস্টারে তিনটা হোক, চারটা হোক, কোনো সেমিস্টারে আটটাও সাবজেক্ট দিবে। ওইভাবে তোমার ল্যাব হবে, ক্লাস হবে, অ্যাটেন্ডেন্স খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, তোমার বাংলাদেশিদের জন্য অনেক ইম্পর্টেন্ট, 75% না থাকলে বসতে দেয় না। ওই তো এগুলার পুরো ইয়ে করে তোমার ফাইনালি একটা পরীক্ষা হবে এন্ড অফ দ্য সেমিস্টার, সেটার উপরে মার্ক বেসিস করে করা হয়। যদি প্রাইভেট ভার্সিটির সাথে মিল রেখে হয় তাহলে আমি কি বলতে পারি যে এটা সিজিপিএ সিস্টেম? হ্যাঁ, আমাদের তো সিজিপিএ সিস্টেম 4। আচ্ছা আচ্ছা, তার মানে আসলে যে অনেকেই বলে থাকেন
আমাদেরকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে তোমার সিজিপিএ কত বা তোর সিজি কত, সেটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো সত্যি না, কিন্তু অন্তত পক্ষে চীনের প্রেক্ষাপটে হয়তো সেটা সত্যি কিছুটা হলেও। দর্শক, আর প্রথম যে পরীক্ষা সেটার কথা কি মনে আছে কিনা? আচ্ছা, প্রথম পরীক্ষা, হ্যাঁ, প্রথম পরীক্ষাটা ছিল আমাদের তোমার 2015 ফেব্রুয়ারির দিকে ছিল প্রথম পরীক্ষা মেডিকেলের। অবশ্যই তো একটু নার্ভাস ছিলাম যে কি হবে কি হবে না ওই টাইমটাতে। আর আমাদের আরো ছিল কি ওই টাইমটাতে, এখন আমাদের ইউনিভার্সিটিতে আরো বেশি মানে মডার্নাইজ করছে, তখন আমাদের মেডিকেলের সাবজেক্টের সাথেও তোমার ফিজিক্স ছিল, কেমিস্ট্রি ছিল, ম্যাথ ছিল, এগুলো ওরা করায় নাই। তো ওটার সাথে মেডিকেলের সাবজেক্ট সেই মানে একটা একটা ভয় নার্ভাসনেস কাজ করছিল, কিন্তু যাই হোক সেবার কোনোভাবে ভালো হয়েছিল সবকিছুই। আচ্ছা, ওখানকার পরীক্ষা প্যাটার্নটা কেমন? মানে যেমন বলছিলা যে সেমিস্টার পরীক্ষা হচ্ছে, সেমিস্টার ফাইনাল হচ্ছে, কিন্তু মানে আমাদের যেমন বাংলাদেশে আমরা আইটেম কার্ড বা প্রফ যেমন হচ্ছে না, কিন্তু তবু আমরা দেখা যাচ্ছে যে আইটেমের সময় হোক বা প্রফের, তো ডেফিনেটলি আমাদেরকে প্রফেসরদের সামনে ফেস করতে হচ্ছে, তাদের সামনে আমাদেরকে ভাইভা দিতে হচ্ছে, রিটেন পরীক্ষাও হচ্ছে, আবার প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে। তো এমনটা কি আমাদের ওইভাবে তোমাদের মতো প্রফের মতো হয় না, বাট হ্যাঁ আমাদের হচ্ছে ক্লাসের সাবজেক্ট ওয়াইজ ভাইবা নাই, ভাইবা নাই, মানে কিছু সাবজেক্টে যেগুলোতে দরকার ভাইবা বেসড আছে, যেমন অ্যানাটমির ক্ষেত্রে, আর আমাদের ওখানে হচ্ছে তারপর তোমার এগুলোর ক্ষেত্রে ভাইবা নাই, ভাইবা নাই, মাঝে মধ্যে ছোটখাটো ক্লাস টেস্ট হয়। মেইন হচ্ছে কি আমাদের ফাইনাল সেমিস্টার, ফাইনাল যেটাই হোক, আর এগুলো সবই আছে। আচ্ছা আচ্ছা, এগুলো নাই। আচ্ছা আচ্ছা, আমরা জানি দর্শক যে একজন শিক্ষার্থী, সে মেডিকেল শিক্ষার্থী হোক কিংবা যে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোক বা যে কোনো স্কুল কলেজের শিক্ষার্থী হোক, লাইব্রেরির সাথে তার একটা যোগাযোগ থাকাটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। লাইব্রেরি যে কোনো মানুষের, যে কোনো বয়সের, যে কোনো ক্ষেত্রের মানুষের একজন প্রকৃত বন্ধু, কেননা বই মানুষকে কখনোই ধোঁকা দেয় না। এই প্রসঙ্গে জানতে চাই আজকের অতিথির কাছে, বিদেশি যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, বাংলাদেশেও অনেক ইন্টারন্যাশনাল কারিকুলামের অনেক শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে, লাইব্রেরি খুবই এনরিচড। তো যেহেতু আমি শুনলাম যে এটা একটা কমপ্লিট প্যাকেজ অফ এভরিথিং, ইন দ্যাট কেস লাইব্রেরিটা কেমন? লাইব্রেরিটা, আচ্ছা, চিং ইউনিভার্সিটির একটা মেইন ফোকাস হচ্ছে তোমার লাইব্রেরিটা। আচ্ছা, এটা একদম, আমি জানি না বাংলাদেশের গুলো কেমন হয়, আমি এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, বাট আমরা যেটা দেখছি আমাদেরটা তোমার বিশাল বড় একটা পাঁচতলা বিল্ডিং, ছোটখাটো। তো এটাতে পড়ার জন্য যা যা লাগে একদম কিট পায়, তুমি যদি পড়তে হয় কি আমাদের ওখানে, তো এখানে তো ধরো আমাদের বাবা মারা বলে যে হ্যাঁ পড়ো পড়ো পড়ো, বাট ওখানে তো আমাদের এরকম কোনো কেউ নাই, আমরা আমাদের নিজেদের মতো, হ্যাঁ, তো আমাদের তো ডেইলি লাইফে অনেক কিছুই করতে হয়, করাটার পর না অনেক সময় না ইচ্ছা করে না পড়তে, আমার ব্যক্তিগত ইয়ে আমার পড়তে ইচ্ছা করে না, তো যখন যদি আমি লাইব্রেরিটাতে যাই, কষ্ট করে যদি যাই না, তখন অটো আমাদের একটা পড়ার মানে একটা আগ্রহ চলে আসে। এটা শুধু আমার না, আমার ফ্রেন্ডের ক্ষেত্রে আমি দেখছি, ওরা সবাই বলে যে আমরা যদি লাইব্রেরিতে যাই না, ওদের যে পরিবেশটা, প্লাস চাইনিজ স্টুডেন্টরা ওরা খুবই সিরিয়াস, ওদেরকে দেখে আর আমাদের লাইব্রেরির যে ইন্টেরিয়রটা খুবই পিন পয়েন্ট, সাইলেন্ট থাকবে, সবকিছু একদম মেনটেইন করা থাকে, আর দেখলে তোমার অটো পড়তে ইচ্ছা করবে। এটা একটা জেন ইউনিভার্সিটির অনেক একটা মানে সেন্টার অফ সেন্টার, একদম তোমার লাইব্রেরি, তোমার যেদিক থেকে আসো না কেন একদম মিডলে, টাইমও বেশি লাগে না, পাঁচতলা বিল্ডিং, ইভেন তোমার হচ্ছে যাতে সানলাইটটা পাওয়া যায়, কারণ আমাদের পুরো লাইব্রেরির উপরেটা দেয়ালের না মানে ইয়ার না, তোমার পুরো কাচের দেয়া, যাতে পুরো সানলাইটটা আসে দিনের বেলা যাতে ইয়ে না হয়, প্লাস পুরোটা তোমার কাচ দিয়ে ঢাকা ইয়ে করা, অনেক চমৎকার একটা পরিবেশ, সত্যি খুবই চমৎকার পরিবেশ, মানে একটা পরিবেশও তো দরকার না পড়াশোনা করার, পড়াশোনা যে একটা পরিবেশ লাগে না, দেখলে পড়তে ইচ্ছা করে, আমার পড়তে ইচ্ছা করতেছে না, কিন্তু ওখানে গেলে অটো একটা ইচ্ছা হয় যে না একটু পড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম একটা মানে কোন কৃত্রিম কিছু না, মানে একটু যেন প্রকৃতির একটা সংস্পর্শ থাকে, সেই চেষ্টাটুকু করা হয়েছে। তুমি মানে পড়তে পড়তে ভালো লাগতেছে না, তুমি একটু জাস্ট জানা ওই কাচের ওখানে দেখলে, এমনিতে তো ভিউটা তো অনেক সুন্দর ইউনিভার্সিটি, ওটা দেখলো না তখন একটু ভালো লাগে, নেচারের সাথেও আছে, আবার তুমি পড়তেছো ওখানে তোমার বসার জন্য সিস্টেম আছে, সোফা আছে, সবকিছু আছে, চেয়ার টেবিল যা যা লাগবে সব আছে, ইভেন ওটার মধ্যেও তোমার হচ্ছে যাতে টুকটাক কেনাকাটির জন্য একটা স্মল টাইপের ক্যাফেটেরিয়া টাইপেরও আছে, যেখানে তুমি খেতে যেতে পারো বা তুমি বই কিনতে পারো, আর যেহেতু এটা চাইনিজ, অনেকেরই সুবিধা আছে, চাইনিজ ইয়ে চাইনিজ বই ইংলিশ আছে নাকি, আচ্ছা,
সেই ক্ষেত্রে বইয়ের দিক থেকেও অনেক ইনরিচ। এখানে তোমার ইংলিশে তুমি আমাদের মেডিকেল সাবজেক্টের বইগুলো বলো সেগুলোও তুমি পাবা, প্লাস হচ্ছে গল্পের বই পেলেও তুমি পাবা। আমি একটু গল্পের বই বেশি পড়ি, তো আমি ওখান থেকে গিয়ে অনেক সময় গল্পের বই পড়ছি। ইভেন যে ক্যাফেটেরিয়া আছে সেখানেও তোমার অনেক ভালো ভালো রাইটারের বইও আছে, তুমি চাইলে সেগুলো কিনতে পারবা। তুমি স্টেশনারি ক্ষেত্রে সেটাও কিনতে পারবা, বাট সবকিছুই মানে সুযোগ সবকিছুই আছে। আসলে যেমনটা বলছিলে আসলে ক্লিনিক্যাল ক্লাস কি শুরু করা হয়েছে? না, এখন আমাদের ওইভাবে ক্লিনিক্যাল ক্লাস শুরু করি। আমি তো কেবল বললাম যে আমাদের থার্ড ইয়ারটা হচ্ছে গিয়ে তোমার থিওরি বেসড, ওখানে থিওরি রিলেটেড অ্যানাটমি যাই হোক ওগুলো ক্লাস করা হয়েছে ল্যাবে। আর ফোর্থ ইয়ার কেবল শুরু, তো ফোর্থ ইয়ারে এখনো ওইসব বেসে যাই নাই। কিছু কিছু ধরো তোমার আমাদের যেমন রেডিওলজি বা সার্জারিতে এগুলা একটু হসপিটালে গেছি দেখছি। আর আমাদের ওখানে যেটা হয় কি, প্রথমে বাংলাদেশের মতো মানুষের উপরে কিছু করেন, মানে আমি জানি না মানুষের উপরে এখনো আমরা প্রথমেই হাত দিই না। আচ্ছা আচ্ছা। ফার্স্টে আমাদেরকে আগের গুলাতে কি করা হয়েছে, ফিজিওলজি ল্যাবে, তারপর অনেকগুলো ল্যাবে আমাদের প্রথমে অ্যানিমেলের উপরে কাজ করতে হয়েছে। আচ্ছা, প্রথমেই অ্যানিমেল, ডামিও না প্রথমে আমাদেরকে খরগোশ, এত বড় বড় খরগোশ, তারপরে ইঁদুর, এগুলোর উপরে কাজ করতে হয়েছে। খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। আচ্ছা, ওরা কি জীবিত নাকি মৃত? যেটা আমরা থার্ড ইয়ার পর্যন্ত করে আসছি তাদেরকে আমাদের নিজেদের, তারা জীবিত ওই অবস্থায় তাদেরকে ধরে এনে আমাদেরকে হচ্ছে কাজ করতে হবে। অনেক এরকম অনেক ঘটনা ঘটছে যে হয়েছে, পড়ে গেছে পুরো টেবিলের মধ্যে। টিচাররা আমাদেরকে করতে হবে, টিচাররা বলে যে তোমরা ইয়ে করো, ওরা বলে দেয়, আমাদেরকে ওইভাবেই করতে হবে একদম নিজের হাতে কলমে। যাক বলা যায় যে আমাদের আমাদের প্রায় তোমার ধরো একটা আমাদের দুটো সেকশন, 150 জন স্টুডেন্ট, তো দুটো সেকশনে ভাগ করা, প্রত্যেকে 6টা করে গ্রুপ থাকবে, 6 জনের একটা গ্রুপ থাকবে, তো একটার জন্য একটা বা দুটো যাই হোক আমাদেরকেই করতে হবে, ওদেরকে বাঁধতে হবে, দেন ওদের উপরে আমাদের যত এক্সপেরিমেন্ট করা সেগুলো করতে হবে। ইভেন এবার যে আমাদের জেনারেল সার্জারি ক্লাসটা ছিল সেখানে আমাদের কুকুরকেও কাটতে হয়েছে। আচ্ছা, মানে দর্শক আমরা অনেকেই জানি, আমি নিজেও আসলে কিছুটা হলেও কলেজ বা স্কুলের শিক্ষার্থীদেরকে পড়ানোর সাথে হয়তো কিছুটা হলেও সম্পৃক্ত। তারাই যখন শুনে যে আমরা একসময় টাকি মাছ, তেলাপোকা, ব্যাং কেটে এসেছি, তারা খুবই আসলে তাদের মুখের অভিব্যক্তিটা সত্যিকার অর্থে দেখার মতো এবং সারা জীবন মনে রাখার মতো। সেখানে তো জানি না কি সব পশু পাখির কথা বলছে আসলে। তারপরে প্লিজ কন্টিনিউ, আই এম সরি টু ইন্টারাপ্ট। এই তো এগুলোর উপর এখন আপাতত করছি। আর এছাড়া ক্লিনিক্যালে এর পরের যে সেমিস্টার গুলো আসবে সেখানে আমরা এরপরে যাবো আমরা ডামিতে। একটা ছোট্ট ধরনের তোমার হচ্ছে আমাদের মেডিকেলের জন্য একটা মিউজিয়াম টাইপের আছে, বুঝছো? একটা মিউজিয়াম টাইপের আছে, ওখানে আমাদের বডি যে স্লাইস স্লাইস করে বিভিন্ন ধরনের স্লাইস করে করে কাটা, আচ্ছা, প্রত্যেকটা পার্টের স্লাইস করে মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, ওই টাইপের একটা মিউজিয়াম আছে ওখানে, যাতে পড়ার সুবিধা হয়। তারপরে তোমার বিভিন্ন যেমন গাইনি, পেডিয়াট্রিক্স, তারপর তোমার হচ্ছে টিএনটি, এগুলোর জন্য বিভিন্ন ধরনের দামি তৈরি করা আছে, ওগুলোর উপরে যাব, এন্ড দেন ফাইনালি মানুষের উপরে যাব। আচ্ছা আচ্ছা, তার স্টেপ বাই স্টেপ। আচ্ছা, স্টেপ বাই স্টেপ মানে বাংলাদেশের থেকে এই জিনিসটা আসলে টোটালি একটু ডিফারেন্ট আসলে, মানে পুরো জিনিসটাই একদম আলাদা। যে আমরা যেমন হয়তো থার্ড ইয়ারে উঠলে প্রথমে হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসগুলোতে যাই এবং প্রথমে একবার একটা ডেমো দেওয়ার পরে প্রফেসররা, তারপরে কিন্তু আমরা অনেকটা পেশেন্টের উপরেই কিন্তু আসলে এক্সামিনেশন করি সরকারি মেডিকেলগুলোতে, তো ডেফিনেটলি এটাই করা হয়। কিন্তু এক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট। হ্যাঁ, আমাদের একটু হাসপাতালটা কি কাছেই? হ্যাঁ, যেটা ও ক্যাম্পাস যেখানে এখন আপাতত আমি আছি একদম হাসপাতাল, হাসপাতালের পাশে আমাদের বিল্ডিং। আচ্ছা, এমনি হাসপাতালে তো যাওয়ার সুযোগ আছে? হ্যাঁ, হাসপাতালে যাওয়ার সুযোগ আছে। আচ্ছা, কিন্তু আমরা যেমন অনেক ক্ষেত্রে শুনি না যে বেসরকারি মেডিকেল কলেজ বা বেসরকারি জায়গাগুলোতে দেখা যায় যে হয়তো রোগীরা হাত দিতে রাজি হন না, তো সেখানে কেমন আসলে রোগীরা যারা হয়তো ইন্টার্ন করছে ওখানে বর্তমানে, তাদের বিষয়টা কি আসলে? তাদের বিষয় না, ওরা করতে দেয়। আচ্ছা, ওরা করে, মানে আমাদের আন্ডার সুপারভাইজিং এর মধ্যে ডাক্তার থাকবে, তার আন্ডারে ওরা করতে দেয়। ইভেন আমি নিজেও তোমার হচ্ছে মাঝে মাঝখানে একটু শিখছিলাম, আমি নিজে হসপিটালে যখন গেছি তখনও দেখছি যে ওখানে ইন্টার্নরাই কাজ করে। ইভেন আমাদের যে মাঝে মধ্যে তোমার ধর রেডিওলজির ক্ষেত্রে সিটি, এমআরআই এগুলো আমাদের দেখাইছে যখন, তখনও আমাদেরকে ওখানে যখন নিয়ে গেছে না তখন ইয়ে বুঝাইছে, মানে ডাক্তারেরা পেশেন্টের সাথে নর্মালি কথাবার্তা বলে, এগুলো ইয়ে কাজ করাইছে।
কেবল তো আমরা শুরু, বাংলাদেশ সাথে এতটা মিল না, মানে আস্তে আস্তে আমাদের স্টেপ বাই স্টেপ আগাবো। মানে আসলে যেমনটা বলছিলা যে আসলে কিছুটা একটু ডিফারেন্ট, হ্যাঁ এটা পুরোটাই ডিফারেন্ট প্যাটার্ন, যে শুরুতে পশু পাখি, তারপরে হয়তো ডামি, তারপরে হচ্ছে মিউজিয়ামের সংরক্ষিত যে ভিসেরা গুলো থাকে সেগুলো, তারপরে হচ্ছে জীবন্ত মানুষের ক্ষেত্রে এই একটা সিকুয়াল আছে। আসলে একটু ব্যাকে যেতে চাচ্ছি বর্তমান সময় থেকে, কেন আসলে এই চয়েসটা ছিল দেশের বাইরে যাওয়ার? দেশের বাইরে কেন যাব? আচ্ছা, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি বাংলাদেশে সরকারিতে চান্স পাই, আমার যে মার্কস ছিল সেটা তো আমি হয়তো ভালো প্রাইভেটে পড়তে পারতাম, বাট প্রবলেমটা হচ্ছে এটা সবাই জানে যে বাংলাদেশে প্রাইভেটে পড়তে গেলে একটা অ্যামাউন্ট দিতে হবে, একটা মানে ভালো ধরনের অ্যামাউন্ট একবারে দিতে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা আমার মনে হয় আমার টাইমটাতে ছিল যে এক ভালো ধরনের একটা অ্যামাউন্ট একবারে দিতে হবে, বাট আমার তখন ওই ক্যাপাসিটিটা ছিল না যে একবারে এতগুলো অ্যামাউন্ট দেওয়া। তো তখন আমাদের কলেজে, আমি শহীদ বীরোত্তম লেফটেন্ট আনোয়ার গার্লস কলেজে স্টুডেন্ট ছিলাম, তো ওখানে আমারই একটা সিনিয়র আপু এভাবে চায়নি, উনিও আরেকটা প্রভিন্সে আরেকটা ইউনিভার্সিটিতে পড়ে, তো ওনার সাথে পরিচয় হয় তখন আমার। তো ওনার কাছ থেকে জানি, জানতে পারি যে এখানে তোমার প্রত্যেক সেমিস্টার বা প্রত্যেক ইয়ারে ইনস্টলমেন্টে অল্প অল্প করে ওই টাকাটাই সেই সুযোগ, হ্যাঁ প্রাইভেটে যে টাকা লাগে আমাদের এখানেও সেম টাকা লাগতেছে, বাট আমাদের একবারে দেওয়া লাগতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে আমি অল্প অল্প করে টাকাটা দিতে পারবো, তো ওই কারণেই মেনলি ওখানে যাওয়া, হ্যাঁ এই সুবিধাটার জন্য আমার ওখানে যাওয়া। তো বাংলাদেশের শুরুর গল্পটা আসলে করব, কিন্তু একটু বিরতিতে যেতে হচ্ছে আমাদের। দর্শক, কথা হচ্ছিল চীনের জাংজো ইউনিভার্সিটির মেডিকেল শিক্ষার্থী হুমায়রা ইসলামের সাথে, আরো অনেক কিছু জানবো সেই দেশের ক্যাম্পাস সম্পর্কে, আরো অনেক কিছু জানার আছে আমাদের। ফিরছি একটি বিরতির পর, সাথেই থাকুন। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel. আমি মার্জিয়া, পড়ছি হোম ইকোনমিক্স কলেজে। ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি একজন সংবাদ উপস্থাপক হওয়ার, সেই স্বপ্ন পূরণে বেছে নিয়েছি রাজ মিডিয়া প্রেজেন্টেশন একাডেমি। আপনিও কি আমার মতো স্বপ্নচারী? তাহলে আপনার জন্য রাজ মিডিয়া প্রেজেন্টেশন একাডেমি। আমি মেহেদি হাসান, পড়ছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ভালোবাসি সংবাদ উপস্থাপনাকে, আর তাই বেছে নিয়েছি রাজ মিডিয়া প্রেজেন্টেশন একাডেমিকে। আপনার আমার স্বপ্ন পূরণে পাশে আছে রাজ মিডিয়া প্রেজেন্টেশন একাডেমি। আমি ডাক্তার বাসুদেব কুমার সাহা, কাজ করছি নাককানগলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা সেবাই আমার পেশা, কিন্তু শখের জায়গাটি সংবাদ উপস্থাপনা, আর তাই কাজ করছি সুদীর্ঘ বছর ধরে বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং রেডিওতে একজন সংবাদ পাঠক এবং অনুষ্ঠান উপস্থাপক হিসেবে। যারা স্বপ্ন দেখছেন একজন সংবাদ উপস্থাপক অথবা আরজে হওয়ার জন্য, তাদের জন্যই একটি ডিজিটাল প্ল্যাটফর্ম রাজ মিডিয়া প্রেজেন্টেশন একাডেমি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel. দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হ্যালো ক্যাম্পাস অনুষ্ঠানে। কথা হচ্ছিল চীনের জাংজো ইউনিভার্সিটির শিক্ষার্থী হুমায়রা ইসলামের সাথে। দর্শক, ছোট্ট করে যদি একটু জানাতে চাই এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে, জাংজো বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয় 1956 সালে। শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে এটি চীনের বৃহত্তম একটি বিশ্ববিদ্যালয়, প্রায় 73,000 শিক্ষার্থী বর্তমানে এখানে শিক্ষাগ্রহণ করছে।
আয়তনে এটি চীনের দশম বৃহত্তম ক্যাম্পাস। প্রায় 1070 একর জায়গা জুড়ে অবস্থিত এই ক্যাম্পাসটি। শুরুতে তিনটি আলাদা বিশ্ববিদ্যালয় ছিল, যেটি একত্রে বর্তমানের জাংজো বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা করছে। 10 জুলাই 2000 সালে জাংজো বিশ্ববিদ্যালয়, হেনান মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং জাংজো প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তিনটি মিলে আসলে বর্তমানের জাংজো বিশ্ববিদ্যালয়। এর হাসপাতাল প্রায় 10,000 শয্যা বিশিষ্ট। দক্ষিণে রয়েছে জাংজো বিশ্ববিদ্যালয়, উত্তরে রয়েছে প্রকৌশল এবং পূর্বে মেডিকেল সেক্টরের যে ক্যাম্পাসটি সেটি রয়েছে। চীনা সরকারের একটি ইউনিভার্সিটি প্ল্যান রয়েছে, যেটি হচ্ছে ডাবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি প্ল্যান। সেই প্ল্যান অনুযায়ী বিশ্বে বিশ্ববিদ্যালয়গুলোকে একটি নতুন মাত্রা যোগ করার জন্য পড়াশোনা, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোভাব, ক্যাম্পাসের সৌন্দর্য এবং সার্বিক সুযোগ সুবিধার দিক থেকে উন্নত করার লক্ষ্যে এই পরিকল্পনাটি গ্রহণ করেছিল চীনা সরকার, যার পরিপ্রেক্ষিতে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবং ক্লাস বি ক্যাটাগরিতে আসলে জাংজো বিশ্ববিদ্যালয় পড়ছে। এছাড়াও রয়েছে ক্লাস এ ক্যাটাগরি, যেখানে প্রায় 36টি বিশ্ববিদ্যালয় রয়েছে, এবং ডাবল ফার্স্ট ক্লাস ডিসিপ্লিন ইউনিভার্সিটি ক্যাটাগরিতে রয়েছে প্রায় 95টি বিশ্ববিদ্যালয়। প্রতি বছর বাংলাদেশ থেকে বেশ ভালো সংখ্যকই শিক্ষার্থীরা চীনে পড়াশোনা করতে যাচ্ছেন বিভিন্ন সুযোগ সুবিধার কারণে, এবং পরবর্তীতে বাংলাদেশে এসে তারা প্র্যাকটিসও করছেন কিছু নিয়মকানুন মেনে এবং কিছু পরীক্ষা দেওয়ার মাধ্যমে। কথা হচ্ছিল জাংজো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুমায়ুন ইসলামের সাথে, ফিরছি তার কাছে। এই যে বাংলাদেশ থেকে যাচ্ছে শিক্ষার্থীরা, এই সংখ্যাটা কেমন? আচ্ছা, জাংজো ইউনিভার্সিটির ক্ষেত্রে বলবো, আমাদের ব্যাচে 2015 এর ব্যাচে প্রায় বাঙালি 45 জন। আচ্ছা, আর এখন তো আস্তে আস্তে আরো যাচ্ছে, প্রায় 100 ক্রস করে ফেলছে, অলরেডি 100 ক্রস করে ফেলছে। আমাদের ব্যাচেই সবচাইতে বেশি, 45 জন মতো। আর এরপরেও আরো এখন প্রত্যেক ইয়ারে দেখতেছি 30 জন, 35 জন, 40 জন এরকম করে যাচ্ছে। আচ্ছা, এখন ওখানকার পরিবেশটা কেমন? আসলে বিদেশি অন্যান্য দেশ থেকেও যাচ্ছে, আমি যেটা খবর পেয়েছি যে আসলে, তো সেটার অবস্থাটা কেমন? আসলে কোন কোন দেশ থেকে শিক্ষার্থীরা যায়? সে ফরেন স্টুডেন্টের ক্ষেত্রে যেটা মেডিকেল, এখন তো জাস্ট নট অনলি মেডিকেল, এখন তোমার অন্যান্য সাবজেক্টে আমাদের খুলছে, যে ফার্মেসি খুলছে, দেন তোমার হায়ার লেভেল স্টাডিজ জন্য খুলছে। তো বেসিক্যালি যেটা আমাদের বেশি যায় দেখছি, সাউথ ইন্ডিয়ান ইন্ডিয়ান যারা আছে, আচ্ছা, বা তোমার এপি লোক, এপি থেকে যায় সাউথ ইন্ডিয়ানরা যায়, ইন্ডিয়ান বেশি, দেন শ্রীলঙ্কাররা যাচ্ছে, আমরা বাংলাদেশি আছি, আফ্রিকানরা আছে, থাইল্যান্ড অনেক, মানে একটা বড় গ্রুপ অফ থাইল্যান্ড, ওরা ওখানে যায়। তো এই তো মরক্কো থেকে আছে, আমাদের ক্লাসমেটরা আছে মরক্কো থেকে আছে, আফ্রিকা থেকে আছে, দেন থাইল্যান্ড, ইন্ডিয়া, এখান থেকে, মানে এইসব দেশ থেকে মেনলি বেশিরভাগ যায় আমাদের ওখানে। ইন্টার রিলেশনটা কেমন এই বিদেশি শিক্ষার্থীদের মধ্যে, কেমন সম্পর্ক? আবার যদি বলতে চাই যে ওখানকার স্থানীয় যারা চীনা নাগরিক, তাদের সাথে বিদেশি হোল ইউনিটির কেমন সম্পর্ক? না, চীনারা একটা দিক থেকে ওরা অনেক বেশি কোঅপারেটিভ। আচ্ছা, খুবই কোঅপারেটিভ, ওরা অনেক বেশি হেল্পফুল। ইভেন আমি পার্সোনালি যতবার কোনো প্রবলেমে ফেস করছি, ওদের কাছ থেকে যদি আমি কোনো হেল্প চাইছি, আচ্ছা, সব দিক থেকে পাইছি। এটা শুধু যে হোল আমার নট অনলি ইউনিভার্সিটির ক্ষেত্রে, পুরো হোল চায়না ক্ষেত্রে, আমার এই 3.5 বছরের জার্নিতে আমি বহুত হেল্প পাইছি। ওরা তো অনেক ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে, আমাদের মধ্যে তো অনেক ল্যাঙ্গুয়েজের একটা পুরো ভাস্ট ডিফারেন্স। ডেফিনেটলি, আমি চীনা ল্যাঙ্গুয়েজ, মানে চীনা ভাষা আমি কিছুই বুঝি না, সবই একই রকম। হ্যাঁ, খুবই বিশাল বড় ভাস্ট ডিফারেন্স। তো তুমি যেখানেই যাও না কেন, একটা পানি কিনতে গেলে তোমার অনেক বড় একটা প্রবলেম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা আমি ফেস করছি আমার প্রথম দিনের, আমার মনে আছে যে আমরা একটা দোকানে গেছিলাম পানি কেনার জন্য, কোনো ভাবেই বুঝাইতে পারি নাই যে পানি কিনতে চাইছি, পরে বহুত কষ্টে অ্যাপস নিয়ে তারপর আমাদেরকে বুঝাইতে হয়েছে যে পানি চাইছি আসলে। আচ্ছা আচ্ছা, এটা হয়েছে। ওকে, তো যাই হোক, বাট ওরা কি মানে হেল্প করার চেষ্টা করে, ওরা যদি নিজেরা না বলতে পারে, ওরা মোবাইল দেখে দেখে তোমার সাথে সাথে ট্রান্সলেট করার চেষ্টা করে। যেমন আমি আমার একটা শেয়ার করি, আমি মাঝখানে কিছুদিন শিখছিলাম, হসপিটালে গেছিলাম, তো ওখানকার ডাক্তারটা না চাইনিজ ইংলিশটা ওইভাবে বলতে পারত না, নর্মালি হাই হ্যালো থ্যাংক ইউ এইটুকু পারে, ঠিক আছে। তো এখন আমি তো ওনাকে বুঝাতে পারতেছি না, আমিও যেটুকু ভাঙা ভাঙা চাইনিজ পারি, উনিও ভাঙা ভাঙা ইংলিশ পারে, কোনোভাবে বুঝাতে পারি না। পরে উনি কোনোভাবে, ওদের একটা ট্রান্সলেটর মেশিন ছিল, সেই ট্রান্সলেটর মেশিন চার্জ ছিল না, চার্জ দিয়ে তারপরে সে আমার সাথে ওইটার মাধ্যমে কথা বলছে,
যে আসলে আমার প্রবলেমটা কি হয়েছে, উনি কি বুঝাতে চাচ্ছে, এইভাবে মানে কমিউনিকেশন একটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে গেছে। খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার ছিল, বাট উনি নর্মালি তো এত ডাক্তারের তো এত সময় না, উনি একটা অনেক বড় একটা প্রফেসর, অবশ্যই অনেক বড় একটা প্রফেসর, উনি সেটার মাধ্যমে উনি কিন্তু চাইলে আমাদের নর্মালি দেখছে, দেখার পর একটা নর্মাল ওষুধ দিতে পারতো। আচ্ছা আচ্ছা, মানে আন্তরিকতাটা কিন্তু ছিল, যতই ব্যস্ততা থাকুক তার, কিন্তু সে মানে তার একজন রোগী ভাষায় হয়তো প্রকাশ করতে পারছে না ওই ভাষাতে, কিন্তু উনি সেই চেষ্টাটুকু করতেও দ্বিধাবোধ করেন নাই যে আমাকে আগে বুঝতে হবে এবং তারপরে আমি সেই চিকিৎসাতে যাব। আমি মানে অনেকবার বলতে চাইছি যে আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, আমি বুঝতে পারছি আপনার কথাটা, না তুমি বুঝতে পারো না, আমাকে তোমাকে বুঝাইতেই হবে। আচ্ছা, এরকম একটা উনি পরে হচ্ছে ওই ইয়ারটাকে চার্জ দিছে, দেন ওটার মাধ্যমে আমার সাথে কমিউনিকেট করছে। তো এরকম আরো অনেক ঘটনা আছে যে ওরা খুবই হেল্পফুল। আর আমাদের যে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ সবার মধ্যে এটা খুবই ভালো। তুমি যে দিক থেকে, যে ধর আমরা থাইল্যান্ডের মানুষ না, অনেক ভালো চাইনিজ পারে, একটু কাছাকাছি, ওদেরটা একটু কাছাকাছি, আমাদেরটা অনেক ডিফারেন্ট। বাট আমরা যেমন ইন্ডিয়া আর আমাদের কথাবার্তার মধ্যে একটু মিল আছে, তেমনি চাইনিজ আর থাইল্যান্ড এদের মধ্যে কিন্তু অনেক মিল আছে। তো আমরা যদি কোনো কিছুতে চাইনিজদের হেল্প চাই ওদের কাছে, ওরা খুব ভালোভাবে হেল্প করবে। তারপরে তোমার ইন্ডিয়ানদের কাছে বলতে গেলে পড়াশোনার ব্যাপারে হোক, যেই ইয়ে দিয়েই যাও না কেন, ওরা অনেক হেল্প করে। আর আমাদের তো ইন্টার কালচারাল প্রোগ্রাম প্রোগ্রাম আছে, এগুলো তো অনেক বেশি হেল্পফুল। মানে রিলেশন বলতে গেলে কি, এখানে তো ওখানে তো আমাদের বাবা মা নাই, এই আমরা স্টুডেন্টরা, স্টুডেন্টরা ফরেন স্টুডেন্টরা হোক বাংলাদেশের, এটাই তো আমাদের ফ্যামিলি। তো এই দিক দিয়ে অনেক ভালো একটা। এই প্রসঙ্গে যদি বলতে চাই যে তাহলে কি চাইনিজ ভাষা শেখাটা খুবই জরুরি, যারা হয়তো যাবে এখান থেকে তাদেরকে আলাদা কোনো কোর্স করতে হয় বা ওখানে গিয়ে কোনো কোর্স করতে হয় এরকম? এখান থেকে কোনো কোর্স করা তো দরকার নাই। আচ্ছা, আমাদের মেডিকেল ওখানে গিয়ে তোমার ভার্সিটিতেই মেডিকেলের সাথে আমাদের মেডিকেল সাবজেক্টগুলো যেগুলো আছে এটার সাথে একটা চাইনিজ সাবজেক্ট থাকে। আচ্ছা আচ্ছা, লাস্ট 4 ইয়ার্স ধরে আমরা চাইনিজ সাবজেক্টে করে যাচ্ছি, এখান থেকে কিছুই করা লাগবে না। এখন তো আরো বেশি ওয়েল ইয়ে হয়েছে, তোমার ওখানে যাওয়ার পর আমাদের প্রিমেড একটা কোর্স আছে, ওই প্রিমেড কোর্সেই তোমাকে চাইনিজে শিখাবে, ওখান থেকে ঘুরতে নিয়ে যাবে তোমার চাইনিজ, যাতে আমাদের ওদের কালচারটা সম্পর্কে ওরা আবার এটা ইয়ে করে, ওরা জানে যে আমাদের কালচার মানে চাইনিজ তো অনেক কঠিন না, পড়তে পড়তে বিরক্তি লেগে যাবে, সত্যি কথা একদম বিরক্তি লেগে যাবে। একটা ফোন কল আছে আসলে, একটু ধরতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, অনেক ধন্যবাদ আপনাকে ফোন দেওয়ার জন্য। আপনার নাম এবং পরিচয় বলে প্রশ্ন অথবা মতামত জানান। আমি বাংলাদেশ থেকে রাশেদ বলছিলাম। জি, আপনার প্রশ্ন? আমি আমার কোমরের সাথে কথা বলতে চাচ্ছি। জি বলুন। যে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যদি বাংলাদেশ থেকে পড়তে যেতে চাই সেক্ষেত্রে আমার কোনো আইএলটিএস লাগবে কিনা? না। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন হচ্ছিল বাংলাদেশ যেটা হচ্ছে, তুমি যদি এখান থেকে যেতে যাও তাহলে তোমাকে ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা করতে হবে, বিএমডিসি তে প্রত্যেক বছরে, প্রত্যেক ইয়ারে ইয়ারে বিএমডিসি তে তোমার হচ্ছে চায়না ইনলিস্টেড ইউনিভার্সিটির একটা লিস্ট দিবে। তো তোমাকে আগে সেটা জানতে হবে যে তোমার যে ইউনিভার্সিটিটা তুমি যেটা চুজ করবা সেটা ইনলিস্টেড এর মধ্যে আছে নাকি। এই কারণে এক্ষেত্রে হয় কি, অনেক সময় না অনেকে চলে যায় বাট সেটা ইনলিস্টেড থাকে না আমাদের বিএমডিসির ইয়ার কারিকুলামের মধ্যে। সেই ক্ষেত্রে তোমাকে আগে এটা জানতে হবে যে এটা ইনলিস্টেড আছে নাকি, যদি থাকে তারপরে তুমি তাদের ওয়েবসাইটে যাও, তাদের সাথে কন্ট্যাক্ট করো, বাংলাদেশে বিভিন্ন ধরনের এজেন্সি আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করলে করতে পারো, বাট বেটার হয় তুমি নিজেই তাদের ওয়েবসাইটে যাও, তাদের ইমেল নাও, তাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করো। আর কোনো ধরনের আইএলটিএস কিছু লাগবে না, জাস্ট তোমার মার্কশিট লাগবে, ওরাই তোমাকে সিলেক্ট করবে, এর ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আর মেক শিওর যে ওটা বিএমডিসি ইনলিস্টেড নাকি, কারণ বিএমডিসিতে আমাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ ইনলিস্টেড থাকলে আমরা পরে যখন ওখান থেকে পড়ে আসবো সেক্ষেত্রে সেটা অনেক বেশি মানে তখন আমরা এখানে বিএমডিসি পরীক্ষাটা দিতে পারবো। আদারওয়াইজ যদি বিএমডিসি ইনলিস্টেড না হয় দেন তোমার 5টা বছরই লস, সবকিছুই লস। সো মেক শিওর যে বিএমডিসি ইনলিস্টেড নাকি, আর কোনো ধরনের কোনো কিছু লাগবে না আইএলটিএস এগুলো। আশা করি দর্শক আপনার প্রশ্নের উত্তরটি আপনি পেয়েছেন, ধন্যবাদ আপনাকে ফোন দেওয়ার জন্য। যেমনটা হচ্ছিল কথা যে বাবা মাকে ছেড়ে আমরাও যারা বাংলাদেশে ঢাকা শহরে হয়তো বড় হয়েছি, অনেকে হয়তো বাবা মাকে ছেড়ে ঢাকার বাইরে সরকারি মেডিকেল বা বেসরকারি মেডিকেলের হোস্টেলে গিয়ে থাকতে হয়। তো একটা সুযোগ থাকে যখনই হয়তো অটো নেওয়া হয় কিংবা কোনো রেগুলার ছুটি থাকে, হয়তো পরীক্ষা শেষ, সবাই মিলে হয়তো তখন দেশ ঢাকার বাসায় বা নিজ নিজ গ্রামের বাসায় ফেরার একটা সুযোগ থাকে।
এখানে তো সেই সুযোগটা নেই। তো সেখানকার হোস্টেল লাইফটা কেমন বা ওখানে থেকে বাংলাদেশকে কতটুকু মিস করা হয়? আচ্ছা, হোস্টেল লাইফ বাংলাদেশকে তো অবশ্যই মিস করি, এটা তো বলে বোঝানোর কিছু নাই। আর কিন্তু ওখানে কি হয়েছে, ওখানকার হোস্টেল লাইফটা না, আমরা ওই যে বললাম ওখানে ফ্যামিলি, আমরা আমাদের মধ্যে বাংলাদেশ যে কয়জন আছি তারাই আমরা আমাদের ফ্যামিলি। আমাদের যখন কোনো কিছু হয় আমরা সেই ঘটা করে অনেক সুন্দর করে আমরা হচ্ছে তোমার অনুষ্ঠান করি বা কোনো কিছুতে, যেমন 16 ডিসেম্বর বা ধরো পয়লা বৈশাখ, স্পেশালি পয়লা বৈশাখ, এটা তো একটা বাঙালি অন্যতম একটা ইম্পর্টেন্ট একটা ইয়া। ওইখানে আমরাই ফার্স্ট ছিলাম জিঞ্জ ইউনিভার্সিটিতে, আমরা না আমাদের আগের ব্যাচে সিনিয়র আপু ভাইয়েরা প্রথম জিঞ্জ ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল একটা কালচার পয়লা বৈশাখ ওখানেই সেলিব্রেট করা হয়। আচ্ছা আচ্ছা, এটা এটা মিশন দেখে একটা সুন্দর। হ্যাঁ, এটা ইভেন ওখানকার ন্যাশনাল পেপারগুলোতেও আসছে। আচ্ছা আচ্ছা, যে ফার্স্ট ওখানকার মধ্যে বাঙালি ফার্স্ট ছিল যে আমরা আমাদের পয়লা বৈশাখটা সেলিব্রেট করি অনেক ঘটা করে, বেশ ঘটা করে, এটা আমিও নিজেও দেখছি পরে অনেক ঘটা করে করে এরকম। ধরো এটা ওইটা তো একটা কালচারাল ফেস্টিভ্যাল হলো, যদি এটা না হয় আমরা নিজেরাই মানে আলু ভর্তা মানে ভর্তাটা মানে নিজেদের কালচারটাকে ইয়া করি, নিজেরা নিজেরা একে একটা করি। আর ওখানকার হোস্টেল লাইফটা আমাদের হোস্টেলগুলো, এটা অনেকেরই অনেক ধারণা আছে বিদেশে যায় হোস্টেল, ধরো এক ধরনের একই হোস্টেলে ছেলে মেয়ে সবাই থাকে। আচ্ছা আচ্ছা, বাট কথাটা হচ্ছে কি অনেকে অনেক ধরনের ধারণা আছে, এই ধরনের কথাগুলো আমি শুনছি। আমাদের ভার্সিটিতে কি পুরো ডিফারেন্ট। আচ্ছা, ছেলেদের হোস্টেল মেয়েদের হোস্টেল ফরেন স্টুডেন্টদের জন্য একদম ডিফারেন্ট, ইভেন এক মাথা থেকে আরেক মাথা হাইটে হেঁটে যেতে আমাদের 30 মিনিট লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমাদের যেটা মেয়েদের হোস্টেল ছিল খুবই মানে কি বলবো অনেক ভালো। আচ্ছা, ওদের মানে আমাদের মেয়েদের জন্য একটা না পাঁচটা বিল্ডিং, চারটা বিল্ডিং পর পর, আচ্ছা, ছয়তলা করে এক একটা বিল্ডিং, প্রত্যেক ফ্ল্যাট তালায় দুটো করে ফ্ল্যাট থাকবে, একদম বাসা বাড়ির মতো। আমরা যেমন ঢাকায় বাসায় থাকি ঠিক সে বাসার মতো একটা ফ্ল্যাটে তোমার রুম থাকবে তিনটা, একই সাথে ওয়াশরুম যাই হোক দুটো করে, বা তোমার হচ্ছে গিয়ে ডাইনিং স্পেস, পুরোটা ওভারঅল ফ্যাসিলিটিস গুলো অনেক সুন্দর, ফিস গুলো খুবই ভালো। ইভেন আমরা যারা বাঙালি আমরা সাতটা মেয়ে একসাথেই থাকি আমাদের ব্যাচের, ইভেন আমাদের বন্ডিং গুলো একসাথে থাকতে থাকতে না আমরাই তো আমাদের ফ্যামিলি, আমাদের মধ্যে না অনেক ভালো বন্ডিং। তো কারো কিছু হলে তখন মানে যখন ফ্যামিলিকেও মিস করি ওদের সাথে যখন থাকি না তখন আর এগুলো মিস হয় না। আচ্ছা আচ্ছা, আরেকটু তো মিস হবে দেশের জন্য, ওটা তো খারাপ লাগেই, বাট ওই যে তখন আবার বাইরে যাই, বাইরে গেলে তো এমনিতে ভালো লাগে, পরিবেশটা খুবই সুন্দর। এখন যেমন আমি যতটুকু জানি যে চাইনিজ নিউ ইয়ার চলছে, আবার সাথে সাথে সম্ভবত উইন্টার ভ্যাকেশনের ছুটি, তো এমন ছুটি কি পাওয়া যায় আসলে প্রতি বছরই নাকি? না, আমাদের প্রত্যেক বছরে দুটো করে ছুটি থাকে। আচ্ছা, দুটো করে ছুটি থাকে, একটা হচ্ছে তোমার সামার ভ্যাকেশন যেটা জুলাই আগস্ট দুই মাস হয়, আর একটা উইন্টার ভ্যাকেশন। এই উইন্টার ভ্যাকেশনের মধ্যে ওদের নিউ ইয়ার এর ভ্যাকেশনটা চলে আসে এক মাসের ভ্যাকেশন, যেটাতে আমি আসছি। আচ্ছা আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলতে চাই যে একটা ফোন কল আছে, একটু ধরে নিতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মতামত করুন। ঢাকার বাইরে থেকে আমার একটা রিলেটিভ জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে পড়ে, আসলে আমি জানতে চাচ্ছিলাম যে এখানকার স্টাডি সিস্টেমটা কেমন, আর এখানে যে প্র্যাকটিক্যাল গুলো হয় আর আমাদের দিকে যে প্র্যাকটিক্যাল গুলো হয় এদের মধ্যে মানে প্র্যাকটিক্যাল সিস্টেমটা কোনটা বেটার, আর এদের মানে প্র্যাকটিক্যাল সিস্টেমটা ওদের কেমন হয় আর কি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি যেটা সেটার কথা বলতেছি। ওরা আমার একটা রিলেটিভ পড়ে, তো আমাদের প্রত্যেকটা টেবিলে 6 জন করে থাকবে পুরো একটা বডির জন্য, এটা আমার কাছে মনে হয় না ঠিক আছে 6 জন তো থাকাই যায় একটা বডির জন্য, প্রত্যেকটা 150 জন স্টুডেন্টের 6টা করে মানে এক একটা গ্রুপে 6 জন থাকবে, সেই হিসেবে তোমাকে টিচাররা বলে দিবে, তারপর সেইভাবে আমাদের মানে ক্লাসটা হয়, বোন যেগুলো দেখা টাকা, আমি জানি এখানকার কি সিস্টেম, আমাদের কোন মানে যেটা তুমি বলতে চাচ্ছো যে আসলে একটা স্পেসিমেনের জন্য 6 জন শিক্ষার্থী পড়তে পারে, ডেফিনেটলি এটা একটা খুবই ভালো, কারণ আমি দর্শক বলতে চাই বাংলাদেশ প্রেক্ষাপটে মানে আমি খুব কম সুযোগই পেয়েছি আসলে গ্রুপ ক্লাসগুলো করার, বিকজ এখানে মেয়েরা কখনোই ছেলেদেরকে সহজে কিছু দেখতে দেয় না, এবং অনেক কষ্ট করে আসলে চিপা দিয়ে এদিক সেদিক থেকে সুযোগটা বের করতে হয়, এবং কখনো কখনো পিছন থেকে চিৎকার করে বলতে হয় যে ম্যাডাম বা স্যার আমি এটা বুঝিনি বা আমি এটা দেখতে পারিনি। সময় স্বল্পতার কারণে অনেক ক্ষেত্রেই শিক্ষকেরা যেটা করে থাকেন যে বলে নেন যে ওকে ভালো মতো বুঝিয়ে দিয়েছি, তার কাছ থেকে শিখে নাও, তো এই জিনিসটা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে, সেই হিসেবে আমি মনে করি অনেক ভালো। আরেকটা ফোন কল আছে আসলে। হ্যাঁ,
আসসালামু আলাইকুম দর্শক, অসংখ্য ধন্যবাদ ফোন দেওয়ার জন্য। আপনার নাম এবং পরিচয় বলে প্রশ্ন অথবা মতামত জানান। আমি প্রাঞ্চ বলতেছি ঢাকা থেকে। জি, আমার আপনার কাছে আমার প্রশ্ন হলো যে জিআইটি ইউনিভার্সিটি পড়তে হলে টিউশন ফিটা কেমন লাগে, আর বাংলাদেশের ফার্মি ইউনিভার্সিটি আর জিআইটি ইউনিভার্সিটির কোর্সটা কেমন। আচ্ছা দর্শক, আপনাকে ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। উত্তরটা যদি আগেরটা বলুন, এটা একটু শর্টে বলুন, আমি আগেরটা ফিক্স আসলে যে অ্যামাউন্ট কত লাগে। ফ্র্যাঙ্কলি আমার, আমি ওদেশের আরএমবি অনুযায়ী আমার প্রায় 30,000 আরএমবি মতো লাগে, যেটা বাংলাদেশে প্রায় প্রত্যেক বছরে 3 এরকম কিছু লাগে, মানে 3 লাখ করে। আচ্ছা, এরকম অ্যারাউন্ড 3-4 লাখ এর মতো লাগছে। ওটা কি যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি যেটা কলেজগুলো আছে বাংলাদেশে সেইটাই সেম অ্যামাউন্ট, নট ডিফারেন্ট, বাট আমরা ওখানে মানে প্রত্যেক ইয়ারে ইয়ারে অল্প অল্প করে দিতে পারি, নট দ্যাট এখানে একবারে অনেক একটা অ্যামাউন্ট দেওয়া লাগে। মানে ইনস্টলমেন্ট পেমেন্টের একটা সুযোগ আছে, যেটা হয়তো শুরুর দিকের কয়েকটা বেসরকারি মেডিকেল কলেজ হয়তো এটা প্রোভাইড করলো, এখন আসলে কেউই করছে না অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রুলস এবং বিএমডিসি এর নতুন যে নিয়ম কানুন অনুযায়ী। তো সেক্ষেত্রে হয়তো এই জিনিসটা এফেক্টিভ, যে এটা এফেক্টিভ, খরচ সেই হয়তো একই লাগছে, একই লাগছে, কিন্তু হয়তো ইনস্টলমেন্টে দেওয়ার একটা সুযোগ থাকছে, যে হয়তো আমাদের অনেকে যারা আমরা মধ্যবিত্ত পরিবারের আছি হয়তো একবারে এতগুলো অর্থ একসঙ্গে দেয়াটা হয়তো মানে সাধ্যের মধ্যে হয়ে ওঠে না, সেক্ষেত্রে হয়তো এটা একটা ভালো সুযোগ, এটা একটা ভালো সুযোগ যেটার জন্য মেনলি আমি গেছি। আচ্ছা আচ্ছা, এই একটা কারণের জন্য আমরা মেনলি গেছিলাম যে হচ্ছে আমি ইনস্টলমেন্টে যেতে যেতে পারি। আচ্ছা, আর দর্শক, আগের যে ফোন কলটা ছিল, আপনি যেটি জানিয়েছেন যে প্র্যাকটিক্যাল ক্লাসে যে তুলনামূলক আলোচনা করেছেন, সেদিক থেকে অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত আমি এটুকু বলতে পারি যে এখানে আসলে নিজের উদ্যোগে শিখতে হবে। প্রফেসররা বা অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট প্রফেসর বা টিচাররা যে ক্লাসগুলো নেন সাধারণত প্র্যাকটিক্যাল ক্লাসগুলো, সেখানে তারা আসলে সবাইকে নিয়েই নেন, এবং এখানে গ্রুপগুলো আসলে যে এত কম সংখ্যক সদস্য বিশিষ্ট হয় তা কিন্তু মোটেও না, সেটা যে মেডিকেলি আপনি যান না কেন, গভর্নমেন্ট বলুন প্রাইভেট বলুন যেখানে জান না কেন, এত কম সংখ্যক স্টুডেন্ট আসলে এই বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে থাকে না। তবে শেখার সুযোগ আছে, ডিপার্টমেন্ট একটি মানে নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকে, এবং সেই সময় যে কোনো শিক্ষার্থী চাইলেই কিন্তু নিজে বা 2-3 জনের গ্রুপ করে গিয়েও শিখে আসতে পারে। যেমন আমি হয়তো অনেক কিছুই রেগুলার ক্লাসে হয়তো শিখতে পারিনি বা দেখতে পারিনি, সেক্ষেত্রে আমি নিজে গিয়েছি ডিপার্টমেন্টে অফ টাইমে, আমার অফ টাইমে সেই সময় গিয়ে আমি শিখেছি, যারা হয়তো সামনে ছিল ভালো শুনেছে, আইডেন্টিফিকেশন পয়েন্ট, তারপরে হচ্ছে যে ডেসক্রিপশনগুলো থাকে একটা ভিসারা বা বোনসের, সেগুলো তারা যে শুনতে পেরেছে সেগুলো আমি গিয়ে তাদের কাছ থেকে আবার শুনেছি, যেটাকে বলে ডেমো খাওয়া এখানকার ভাষা অনুযায়ী, এই দেশের মেডিকেল ভাষা অনুযায়ী, সেরকম আমি পড়াশোনা তাদের কাছ থেকে শিখেছি। সো প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যাপারে বলতে গেলে যে বাংলাদেশে হচ্ছে এত কম সংখ্যক সদস্য নিয়ে আসলে শেখার সুযোগটা নেই, যেটা কিনা জাংজো ইউনিভার্সিটিতে সুযোগ আছে। আর যদি বলতে চাই যে প্র্যাকটিক্যাল ক্লিনিক্যাল সেক্টরের কথা যদি বলতে চাই, এখানে থার্ড ইয়ার থেকে ডামি এবং পেশেন্ট দুটোতেই আসলে আমাদের শেখার সুযোগটা তৈরি হয়ে যায়, আমরা দুজনের উপরই সাইমলটেনিয়াসলি করতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে হয়তো সব ধরনের রোগী সবসময় পাওয়া যায় না, সেক্ষেত্রে হয়তো আমরা জেনারেল এক্সামিনেশন বা সিস্টেমিক এক্সামিনেশনগুলো প্র্যাকটিস করার জন্য হয়তো ডামির উপরই করে থাকি, এবং পরীক্ষার সময় কিন্তু আসলে সত্যিকার অর্থে রোগীদেরকেই, রোগীদের উপরই সবকিছু করা হয়। কিন্তু জাংজো ইউনিভার্সিটিতে যেমনটা বলছিলে যে আসলে ধাপে ধাপে হয়, ধাপে ধাপে হবে সবকিছু, প্রথমে পশু পাখি, তারপরে হচ্ছে তারপর ডামি, ডামি, তারপরে হচ্ছে ভিসেরা গুলো থাকে, এবং তখন হচ্ছে জীবন্ত মানুষের ক্ষেত্রে হবে, আস্তে জীবন্ত মানুষের। আশা রাখি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তরটি ভালোভাবে পেয়েছেন, ধন্যবাদ আপনাদের ফোন দেওয়ার জন্য। কালচারাল প্রোগ্রামের বিষয়ে বলছিলা, যেমন যে পয়লা বৈশাখের অনুষ্ঠান করেছো, তারপরে হচ্ছে আরো অনেক অনুষ্ঠান হয়, তো এরকম বাংলাদেশীদের পার্টিসিপেশনটা কেমন থাকে? বাংলাদেশের পার্টিসিপেন্ট অনেক ভালো, ওরা খুবই করে, ইভেন ওদের সবচাইতে বড় যেটা অনুষ্ঠান হয় নরমালি সেটা হচ্ছে নিউ ইয়ার প্রোগ্রামটা, 31st এর পরে একটা প্রোগ্রাম হয় এইখানে। আগের টাইমটাতে এতটা বাংলাদেশ ছিল না, বাট আস্তে আস্তে এখন অনেক ইয়ে হয়েছে, ইভেন আমিও একটা সময় পার্টিসিপেট করছি ওখানে, খুব বেশ ইয়া করে ওরা বাংলাদেশে, বাংলাদেশের কালচারটাকে, ইভেন কি এমনও আছে আমাদের একটা শো হয়েছিল ইন্টারফেস, ওখানে আমাদের সব কান্ট্রির মধ্যে ছবিটা আমাদেরটা ন্যাশনাল পেজে গেছে, এরকম ইয়ে করে। আর ওখানে কালচারাল প্রোগ্রাম, কালচারের দিক ওরা না এগুলো একটু বেশি ইয়া করে,
এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে। আচ্ছা, অনেক বেশি ইয়ে করে। তোমার নিউ ইয়ারের একটা আছে এখন, এই যে স্প্রিং ওদের যে ফেস্টিভ্যাল সেটার জন্য একটা প্রোগ্রাম করে ওরা, নিউ স্টার্ট করছে। তারপর স্পোর্টস ডে আছে, স্পোর্টস ডে এর পরে তোমার ফুড ফেস্টিভ্যাল আছে, আমরা স্টল দিই বিভিন্ন দেশের, বাংলাদেশিরা ওরা কালচার তুলে ধরে। দেন তারপর হচ্ছে ইন্টারফেস্ট একটা আছে, যেটাতে তোমার হচ্ছে আমাদের বাংলাদেশি তো ইভেন আমার নিজের ছবিও ওখানে ইয়া করা হয়েছিল, পাবলিশ হয়েছিল। তো এরকম প্রত্যেক ইয়েতেই থাকে, ইভেন ওদের যে কালচার গুলো আছে, যেমন কিছুদিন এখন না আর কিছুদিন পরে হবে ড্রাগন বোট ফেস্টিভ্যাল। তো ওরা হচ্ছে ওই যে কলাপাতা, আমাদের কলাপাতা না, ওদের একটা অন্য ধরনের পাতার মধ্যে ভাত দিয়ে ওরা হচ্ছে বানায়, সেটার জন্য আমাদের একটা ইয়া করে, প্রোগ্রাম করে যে বানাতে হবে এরকম। একটু কমেন্টস গুলো যদি পড়তে চাই, জি এম রাকিব কমেন্টস করেছেন, অনেক নাইস লাগছে ভাই আপনার কাছে, থ্যাংক ইউ। মারুফুল হক লিখেছেন নাইস আপু, নাজিম পলাশ লিখেছেন গ্রেট জব, শাহিনুর রহমান সুমন লিখেছেন ওয়েল ডান, ফাল্গুনী মল্লিক লিখেছেন প্রাউড অফ ইউর রুমি, সম্ভবত আপনার রুমে। এছাড়াও আসলে বেশ কয়েকজন আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন তানবীর মাহাতাব শামীম, সুমাইয়া বিনতে ফারুক ফারহিন, মাবিয়া তামান্না, শাহিনুর রহমান সুমন, মোহাম্মদ নজরুল ইসলাম, হোসেন আল আমিন, মাইশারা আহমেদ সারা সহ আসলে আরো অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, ধন্যবাদ দর্শক আপনাদেরকে। শেষ পর্যায়ে আসলে চলে এসেছি, জাংজো বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানলাম, সবকিছু কিছুটা হলেও হয়তো দর্শকদের উদ্দেশ্যে একটি ছোট চিত্র তুলে ধরার চেষ্টা করলাম। ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আসলে যদি জানতে চান? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আগে তো 5 বছর শেষ করি, তারপর ওখান থেকে আসার পর আমার যেটা মেইনলি প্ল্যান, বিএমডিসি তো আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আচ্ছা হ্যাঁ, এই দেশে আসার পরে বিএমডিসি পরীক্ষাটা দিব, যদি আল্লাহ চাই তাহলে ইনশাল্লাহ পাস যদি করতে পারি তাহলে এখানে আমাদের আবার ইন্টার্ন করতে হবে, সরকারিতেও করতে পারবো। তো আপাতত এটুকুই আছে, জায়গা আসি বিএমডিসিটা কমপ্লিটটা করি, তারপরে আমরা শেষ করতে হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান। দর্শক, কথা হচ্ছিল চীনের জাংজো ইউনিভার্সিটির মেডিকেল শিক্ষার্থী হুমায়ুর ইসলামের সাথে, জানলাম সেই মেডিকেলের কথা, মেডিকেলের গল্প, মেডিকেল ক্যাম্পাসের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা রাখি আপনারা আমাদের সাথে ছিলেন এবং ভবিষ্যতে থাকবেন। আবারও ফিরব আগামী পর্বে নতুন কোনো মেডিকেল কলেজ এবং সেই কলেজের ক্যাম্পাস নিয়ে। শেষ করার আগে খুবই সংক্ষেপে যদি কিছু বলতে চাও দর্শকদের উদ্দেশ্যে। দর্শকের উদ্দেশ্যে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার কথাগুলো শোনার জন্য। আর রাজ টিভি কে অবশ্যই বলবো যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য এবং আমাকেও একটা মানে সুযোগ করে দেওয়ার জন্য, যেখানে এসে বলার জন্য আমি জানি না কতটুকু বলতে পারছি, কতটুকু আমি আমার জিংজু ইউনিভার্সিটিকে প্রেজেন্ট করতে পারছি। বাট আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ। ধন্যবাদ অতিথিকে। দর্শক, আবারও দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে, নতুন কোনো মেডিকেল কলেজ ক্যাম্পাসকে নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব।